ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমার ভিডিও আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে। তো তোমাদের কিছু কিছু সমস্যা সমাধানের জন্যই বেসিক্যালি আজকের ভিডিও। তো যেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে অনেকেই যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করার চেষ্টা করছো এবং তারা ভাবছো যে ইনস্টিটিউটের নাম কী দেবে, অর্থাৎ কোথায় ভর্তি হয়েছো তার নাম কী দেবে, এই রিলেটেড অনেকের প্রবলেম হচ্ছে, এটা নিয়ে আজকে আলোচনা করব। সেকেন্ডলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অনেকের ফর্ম ফিল আপ করতে যে ভুল হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কী করা যাবে সেটাও আলোচনা করব। সেক্ষেত্রে ভয় পাওয়ার তোমাদের কিছু নেই, সলিউশন অবশ্যই রয়েছে যদি কোনো ভুল করে ফেলো, সেটাও আলোচনা করব। থার্ডলি, যে লাস্ট ডেট কবে, কতদিন এই ফর্ম ফিল আপটা চলবে, এবং আরও বিবিধ কিছু আলোচনা রয়েছে, স্টুডেন্টদের কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর দেবো। তো তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থেকো, তোমাদের যা যা ডাউট আছে আজকে আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আগের দিনের ভিডিওতে কিন্তু আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেটা বলেছিলাম, তাও আজকে একবার আমি সাইটটা ওপেন করছি। দেখো এখানে দেওয়া রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ক্লিক করলাম, এখানে দেখো পেজটা খুলে যাচ্ছে। স্টুডেন্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর এখানে কি নিয়ে পড়াশোনা করছো, প্রোগ্রাম নেম, স্টেট অফ ইনস্টিটিউশন অর্থাৎ কোন রাজ্যে পড়াশোনা করছো, তারপর ডিস্ট্রিক্ট দিতে হবে, সেখানের ইনস্টিটিউশনের নেম দিতে হবে। তো যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে, সেক্ষেত্রে যেহেতু তারা এখনও পর্যন্ত হয়তো কোথাও ভর্তি হওনি, কারণ এখনও পর্যন্ত রেজাল্ট তো বেরোয়নি, তো ভর্তি হওয়ার কোনো ব্যাপারই নেই, সেক্ষেত্রে তাদের ইনস্টিটিউশনের নাম তারা দিতে পারবে না। ওই জন্য তাদেরকে যেটা বলবো যে তোমরা ফর্ম ফিল আপ এখন করো না, আর ভয় পাওয়ার কিছু নেই যে ফর্ম ফিল আপ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। ফর্ম ফিল আপ দেখবে তোমরা সারা বছরই চলতে থাকবে, ঠিক আছে? হয়তো বছরের হয়তো হতে পারে সারা বছর, অথবা বছরের মধ্যে হয়তো ৬ মাস ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? সেটা পরে জানিয়ে দেবো, আবার পরে জানানো হবে, সেই বিষয়গুলো আলোচনা করব আমি। তো এখানে আর কন্ট্যাক্ট নাম্বার, একটা মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, তারপরে দেখো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো কীভাবে পাসওয়ার্ড, কেমন পাসওয়ার্ড দেবে সেটা আগের দিন আমি বলেছিলাম। তারপরে নিচে দেখো রেজিস্টার রয়েছে, তো এখানে যদি আমরা রেজিস্টারে ক্লিক করা হয় এই ফর্মটা ফিল আপ করার পর, সেক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্রেশন আইডি আসবে, ঠিক আছে? ওই রেজিস্ট্রেশন আইডিটা তোমরা কাছে তুলে রেখে দেবে, এবং ইমেল আইডি যদি কারো খোলা না থাকে ইমেল আইডি আগে খুলে নেবে, তারপরে ফর্মটা ফিল আপ করবে। তারপর এখানে দেখো ব্যাক করলাম, স্টুডেন্ট লগইন বলে একটা অপশন আছে, ক্লিক করলাম, দেখো এখানে আসছে লগ ইন, অ্যাপ্লিকেশন আইডি, যে আইডিটা তোমরা পেলে, তারপরে পাসওয়ার্ড, আর একটা ক্যাপচা বলতে অর্থাৎ নিচে যেটা লেখা রয়েছে 9715534, এটা দিবে, তারপরে কিন্তু তোমাদের পেজটা খুলে যাবে, ঠিক আছে? এবার যে বিষয়টা নিয়ে বলবো, যদি ফর্মে কারো ভুল হয়ে যায়, ফর্ম হয়তো রেজিস্ট্রেশন করলে কিন্তু কিছু ভুল রয়ে গেল, নামে ভুল বা ডেট অফ বার্থে ভুল, ইমেল আইডিতে ভুল, যা হোক কিছু ভুল হতেই পারে, তো সেই ভুলটা করলে তার পরের করণীয় কী, অর্থাৎ ভুলটা সংশোধন করবে কী করে, তার জন্য তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে টোল ফ্রি নাম্বারে, ঠিক আছে? টোল ফ্রি কত নম্বরে যোগাযোগ করবে সেটা আমি তোমাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যদি কিছু ভুল করো, এই একটা এখানে টোল ফ্রি নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যে কোনো সময় ফোন করতে পারো। দেখতে পাচ্ছ নাম্বারটা আমি বলে দিচ্ছি, 1800102814। তাছাড়া একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, ওখানেও তোমরা ইমেল করতে পারো। এছাড়াও দুটো পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে, আমি অ্যাকচুয়ালি গুগল থেকে পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, এই দুটো নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, এই নাম্বারগুলোতেও তোমরা কল করতে পারো। যেহেতু ওখানে হেল্পলাইনের নিচেই দেওয়া ছিল, আশা করি এই নাম্বারগুলোতে কল করলে ওনারা রেসপন্স করতে পারেন, ঠিক আছে? তো এটা এগুলোতে যদি নাও লাগে বা ফোন রিসিভ নাও করেন বা কথা নাও বলেন, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই টোল ফ্রি নাম্বারটা অলওয়েজ ব্যবহার করতে পারবে, টোল ফ্রি নাম্বারটা ফোন করতে পারবে, কারণ এই টোল ফ্রি নাম্বারটা করা হয়েছে এই বিষয়ে হেল্প করার জন্যই তোমাদের। আরেকটা বিষয় নিয়ে বলি, অনেকের ফর্ম ফিল আপ করতে যেয়ে ফর্মটা খুলছে না, এখানে যেমন আমি রেজিস্ট্রেশন করলাম সঙ্গে সঙ্গে ক্লিক করতে আমি ভিতরের পেজে যেতে পারলাম, অনেক সময় খুলছে না, কারণ লক্ষ লক্ষ স্টুডেন্ট তো একসাথে চেষ্টা করছে, সেই জন্য সার্ভারটা কখনো কখনো ডাউন হয়ে যাচ্ছে। তবে কালকে তো খুলতে খুবই প্রবলেম হচ্ছিল সাইটটা, সার্ভারটা আজকে একটু ভালো আছে, সেই জন্য সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। তোমরা কিন্তু যদি কোনো কারণে না খুলে, নেটওয়ার্ক স্লো থাকে বা সার্ভার স্লো থাকে, তোমরা পরে চেষ্টা করো। আরেকটা বিষয়, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই যে ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাবে, আগে ফর্ম ফিল আপ করে নিলে হয়তো টাকাটা আগে পেয়ে যাবে, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা ধীরে সুস্থে টাইম নিয়ে ফর্মটা ফিল আপ করো। আর এই ফর্ম ফিল আপ কিন্তু সব দিনই চলবে, আশা করি বন্ধ হবে না, তার কারণ বিভিন্ন কোর্স আছে, তাদের অ্যাডমিশনের বিভিন্ন আলাদা আলাদা সময় রয়েছে, সেক্ষেত্রে যেখানে অ্যাডমিশন হবে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে স্টুডেন্টদেরকে, এবং যা যা ডকুমেন্টস আছে জমা দিতে হবে, সেই জন্য এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিছু বলাই নেই বা থাকবেও না, ঠিক আছে? তোমরা যখন কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো আর কি, তাদের জন্য বলছি, তোমরা যখন নতুন কোনো ইনস্টিটিউটে ভর্তি হবে সেক্ষেত্রে তারপর কিন্তু ফর্মটা ফিল আপ করো, রেজিস্ট্রেশনটা করো। আর ভুল হলেও ভয় পাওয়ার কিছু নেই, টোল ফ্রি নাম্বারে ফোন করবে, ওরা যা
প্রসিডিওর বলবে সেই প্রসিডিওর মেনে কারেকশানটা করে নেবে, বা যা যা করতে হবে সেটা করে নিও, ঠিক আছে? তো আর কিছু না, পরবর্তী সময় যদি তোমাদের কোনো ডাউট আরও থেকে থাকে সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করো বা কমেন্ট আকারে বলে দিও, তো তারপর আমি কমেন্টের তোমাদের উত্তর দেবো। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রাপ্ত টাকাটা পেয়ে পড়াশোনা যাতে হায়ার স্টাডিটা যাতে চালিয়ে যেতে পারো, ঠিক আছে? তার জন্য তোমাদের অনেক শুভকামনা রইল, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাছাড়া এটা বলে রাখি, এটা কিন্তু বেসিক্যালি ম্যাথামেটিক্সের চ্যানেল, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স লেভেল বা চাকরির পরীক্ষার জন্য প্রচুর ম্যাথামেটিক্সের শর্টকাট রুল রয়েছে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ প্রচুর ভিডিও রয়েছে। ওই চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা দেখলে অঙ্কে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তোমরা দেখতে পারো চ্যানেলে যেয়ে। এবং ভালো লাগলে প্রত্যেকটি ভিডিওতে যেটি দেখবে সেটাতে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আরেকটা বিষয়, এখানে কিন্তু শুধুমাত্র ম্যাথামেটিক্সের ভিডিও নেই, তাছাড়াও রয়েছে এডুকেশনাল ইনফরমেশান, অর্থাৎ এইচএসের পর কী কী কোর্স করলে তোমাদের ভালো হবে, সেই প্রতিটা কোর্সের কাউন্সিলিং থেকে শুরু করে কীভাবে ভর্তি হবে, কোন কলেজে কত খরচ, এই বিষয়গুলোও কিন্তু ভিডিও আকারে আমি আপলোড করি। তো আমার চ্যানেল তোমরা দেখতে পারো, এবং তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও যাদের এই ধরনের ইনফরমেশান বা অঙ্কের ভিডিও প্রয়োজন হবে। তো আজকের মতো এটুকুই।